বিডি কবিরাজ মহল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, নিশ্চয় আপনারা ভালো আছেন। কুমড়ার বীজে যে কত উপকারিতা রয়েছে তা না জানলে বিশ্বাসই হবে না আপনার। ওজন কমানো, চুলের বৃদ্ধি, পুরুষ হরমোনের বৃদ্ধি, ভালো ঘুম সহ একাধিক উপকারিতা পাওয়া যায় কুমড়ার বীজে। 100 গ্রাম কুমড়ার বীজ প্রায় 600 ক্যালোরি শর্করা সম্পূর্ণ। এছাড়া এতে রয়েছে ভিটামিন বি, ম্যাগনেশিয়াম, প্রোটিন ও আয়রনের মতো গুরুত্বপূর্ণ সব উপাদান, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও কুমড়ার বীজে আরও অনেক উপকারিতা রয়েছে, আমরা সেগুলো একে একে জানার চেষ্টা করব। তাহলে আসুন এখন আমরা সেগুলো জেনে নিই। এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কুমড়ার বীজে আছে সেরোটোনিন, যা ঘুমের ঔষধের সমান। এর থেকে অনিদ্রার সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়। পেশির জন্য অত্যন্ত উপকারী কুমড়ার বীজ। বাতের ব্যথা কমাতেও সাহায্য করে এই কুমড়ার বীজ। কুমড়ার বীজে শরীরের জন্য প্রয়োজনীয় চর্বি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও প্রয়োজনীয় ম্যাগনেশিয়াম রয়েছে কুমড়ার বীজে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী কুমড়ার বীজ। শরীরে নিয়মিত ইনসুলিন সরবরাহ করে, ফলে রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। কুমড়ার বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকেও রক্ষা করে এটি। ওজন কমানোর জন্য অত্যন্ত ভালো কুমড়ার বীজ। শর্করার বিকল্প হওয়ায় খিদে তাড়াতাড়ি মেটায়, শরীরের ওজন কমাতেও যা পরোক্ষভাবে সাহায্য করে। কুমড়ার বীজিতে রয়েছে জিঙ্ক, যা পৌরসত্ব বাড়ায় ও প্রোস্টেটের সমস্যা প্রতিরোধ করে। কুমড়ার বীজে রয়েছে কিউকরবিটিন। এছাড়াও রয়েছে ভিটামিন সি, যা চুলের বৃদ্ধির জন্য খুবই আদর্শ। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কুমড়ার বীজ কত উপকারী। আপনারা তাই কুমড়ার বীজ ফেলে না দিয়ে ব্যবহার করুন। এটি বিভিন্নভাবে ব্যবহার করা যায়, যে কোনো তরকারির সাথে রান্না করে খাওয়া যায়, এছাড়াও চুলাতে ভালোভাবে ভেজে নিয়ে এটি খাওয়া যায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য।